কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার মুভি পুষ্পা দ্য রাইজ। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয়ে নজর কেড়েছে দক্ষিণী সুপারস্টার তারকা আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। পুষ্পা দ্য রাইজ ছবিটি অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকার কেরিয়ারেরও অন্যতম হিট ছবি। ছবিটি এতটাই হিট যে মুক্তির সাথে সাথেই বক্স অফিসের ইতিহাসে পুষ্পা গড়ে তুলেছে নতুন রেকর্ড। প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। ছবিটি প্রথম দিনে 50 কোটিরও বেশি আয় করে এবং 2 দিনের মধ্যে 100 কোটির বক্স অফিস কালেকশন করেছিল। শুধু ভারত নয়, মোট 5টি ভাষায় বিশ্বজুড়ে রিলিজ হয়েছে এই ছবিটি। পুষ্পা ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শকদের উন্মাদনা চলেছিল তুঙ্গে। পরিচালক সুকুমারের পুষ্পা দ্য রাইজ তেলুগু ছবির ইতিহাসে এখনো পর্যন্ত সব থেকে বেশি ব্যবসায়ী সফল সিনেমা। ইতিমধ্যে এই ছবিটি 300 কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু আপনারা হয়তো জানেন না, এই ছবিটির জন্য কিন্তু প্রথমে আল্লু অর্জুন বা রশ্মিকাকে কাস্ট করা হয়নি। আপনারা নিশ্চয়ই ভাবছেন এসব কি আবোল তাবোল কথা বলছি, কিন্তু আবোল তাবোল নয় দর্শক বন্ধুরা। তাদের জায়গায় অন্য আরো 6 জন তারকাকে এই ছবিটির অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো না কোনো কারণ বা অজুহাত দেখিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু ছবিটি মুক্তির পর তারা যখন দেখে এত অল্প সময় সিনেমাটি 300 কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে, ঠিক তখনই তাদের মাথায় হাত কেন ছবিটি ফিরিয়ে দিয়েছিল। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কারা ছিলেন সেই 6 জন তারকা। কিন্তু তার আগে একটি ছোট্ট কাজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলেই আমরা পরবর্তীতে আরো অনেক ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। প্রথমে আসি বিজয় সেতুপতির কাছে। পুষ্পা ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ফাহাদ ফাসিলকে। তিনি পুষ্পা ছবিতে ভানওয়ার সিংহের চরিত্রে অভিনয় করেছেন। তিনি অল্প সময়ের জন্য অভিনয় করলেও দর্শকদের প্রশংসা জয় করতে সক্ষম হয়েছেন। কিন্তু ছবির নির্মাতারা তার আগে এই চরিত্রের জন্য বিজয় সেতুপতিকে বলেছিলেন, কিন্তু বিজয় এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। তাই ব্যস্ততার কারণ দেখে তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। নাম্বার 2 এ রয়েছেন মহেশ বাবু। আল্লু অর্জুনের আগে দক্ষিণী ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে প্রধান অভিনেতার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ছবির প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তার মতে ছবিটি তার ইমেজের বিরুদ্ধে। এছাড়াও তিনি গ্রেসের চরিত্রগুলো অভিনয় করতে একদমই পছন্দ করেন। গ্রাম বাংলায় হিরো না হলে চলেই না। সামান্থা রুদ্রপ্রভু। পুষ্পা ছবিতে আল্লু অর্জুনের সাথে সামান্থা প্রভুর একটা আইটেম নাচ থাকলেও তাকে প্রথমে মুখ্য অভিনেত্রীর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি হতাশায় ছিলেন। তাই চলচ্চিত্র জগৎ থেকে অল্প সময়ের জন্য তিনি বিরতি নিয়েছিলেন। সেই কারণেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সামান্থা। দিশা পাটানি। বলিউডের এই অভিনেত্রী পুষ্পা ছবির জন্য 1.5 কোটি টাকা দাবি করেছিলেন। এই কারণেই ছবির নির্মাতারা তার জায়গায় সামান্থা প্রভুকে দিয়ে সই করান। নোরা ফাতেহি, যাকে বলা হয় বলিউডের আইটেম ড্যান্সের রানী, তাকে পুষ্পা ছবিতে একটি আইটেম নাচের জন্য যোগাযোগ করা হয়েছিল, কিন্তু নোরার খুব বেশি পারিশ্রমিকের জন্য শেষ অবধি তার জায়গায় সামান্থাকে নেওয়া হয়েছিল। স্লোগান রোহিত। পুষ্পা ছবির ভিলেনের ভূমিকায় অভিনয়ের জন্য ছবিটির নির্মাতারা তেলেগু জনপ্রিয় তারকা স্লোগান রোহিতের সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু তিনি কিছু কারণে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তো পুষ্পা ছবিটি মুক্তির 2 দিনের মধ্যে যখন 100 কোটির বক্স অফিস কালেকশন করেছিল এবং ইতিমধ্যে এই ছবিটি 300 কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে, সেই হিসেবে বলা যায় পুষ্পা একটি সুপার ডুপার হিট সিনেমা। তাই পুষ্পা ছবির এই চরম সাফল্য দেখে এই 6 জন তারকাই এখন আফসোস করছেন এবং সাফল্যের তুঙ্গে পৌঁছে গিয়েছেন আল্লু অর্জুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, এবং আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।